রেডিওর প্রেক্ষাপটটা হচ্ছে 1971 সালে 3 মার্চ থেকে আমরা গল্পটা শুরু করেছিলাম, 8ই মার্চে গিয়ে আমাদের গল্পটা শেষ হয়েছিল। এবং এটার পটভূমিটা হচ্ছে যে আসলে যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের যে ভাষণটা, এটা কতটুকু মানুষের প্রতি প্রভাব ফেলেছিল সেটাই কিন্তু আমাদের এই গল্পের মেইন প্রতিবাদ উদ্দেশ্য। আচ্ছা, রেডিও একটি পিরিয়ড ফিল্ম, আর পিরিয়ড ফিল্মের সবসময় চ্যালেঞ্জ, আপনি কতটা চ্যালেঞ্জ ফেস করেছেন, আর্টিস্টরা কতটা চ্যালেঞ্জ ফেস করেছে? আসলে আমাদের জন্য সবচেয়ে ডিফিকাল্টের বিষয় ছিল হচ্ছে লোকেশন খুঁজে বের করা। এই ছবিতে আর্টিস্টের চাইতেও কঠিন ছিল হচ্ছে লোকেশন সিলেকশন করা, কারণ এই বর্তমান সময়ে একটা জায়গা 71 বোঝানো যেখানে ইলেকট্রিসিটি নেই, কারণ আপনি এখন যেদিকেই চোখ ঘুরাবেন দেখবেন যে ইলেকট্রিসিটির লাইন, ডিশের লাইন, কেবল অপারেটর লাইন, কোনো না কোনো কিছু আছে। তো আমরা একটা জায়গায় গিয়েছিলাম, তো এবং আমরা শ্যুটটা করেছিলাম মানিকগঞ্জের একটি গ্রামে চরের মধ্যে। প্রতিদিন আমাদেরকে 2.5 ঘন্টা পদ্মা নদী পার হয়ে যেতে হতো এবং 2.5 ঘন্টা পদ্মা নদী পার হয়ে আসতে হতো, এবং প্রতিদিন আমার মনে হয় ইউনিটে সবচাইতে অভিশাপ আমি পাইছি, প্রত্যেকটা আর্টিস্ট গালাগালি, কারণ রাতের বেলা অ্যাকচুয়ালি ওই নদীতে কোনোরকম মানুষ থাকে না, ভয়ঙ্কর। তারপরে আমরা একটু ডাকাতের ভয় সবাই, উত্তাল ঢেউ, একদিন বৃষ্টির মধ্যে পড়লাম, বাট সব কিছু মিলে এটা একটা ইউনিট, একটা ইউনিটে নিয়েই আমরা ছবি বানাতে পারি। তো সব কিছু মিলে আমরা মনে করেছি যে আমরা ফাইনালি সাকসেসফুলি কাজটা শেষ করতে পেরেছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে রেডিও ফিল্ম যখন আপনার, মানে হঠাৎ করেই কেন মুক্তিযুদ্ধের সিনেমা তৈরি করার ইচ্ছাটা জাগলো, সেটা যদি আমাদের একটু জানাতেন। আসলে হঠাৎ করে না, কিন্তু রেডিও নিয়ে কিন্তু আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা যে অনেকেই কিন্তু বলতে পারে, আসলে 7ই মার্চের ভাষণ সাধারণ মানুষ কবে খুব শুনেছিল আপনারা জানেন? কেউ মনে হয় না আপনারাও অ্যান্সার করতে পারবেন না। এই যে তথ্যগত অনেক কিছু ব্যাপার আছে মানুষের জন্য, সেইটার জন্য একটা চিন্তা, নিজের কিছু করার ইচ্ছা, সেটার জন্য কিন্তু রেডিওর এই ফিল্মটা বানানোর জন্য, আপনারা হয়তো বা জানেন একটা এন্টারটেইনমেন্ট ফিল্ম বানানো কিন্তু খুব ইজি, দুটা গান দিলেন, দুটা ফাইট দিলেন, একটা ভালো। কিন্তু যখনই তথ্যগত ছবি হয় এগুলো নিয়ে স্টাডি করতে হবে, আদৌ সেই সময় এরকম ঘটনা ঘটেছিল কি না, ঘটলেও সেটা কীরকম ছিল, তো সেটা নিয়ে কিন্তু আমাদের স্টাডি করতে হয়েছে। অনেক দিন স্টাডির পরেই কিন্তু আমরা সাকসেসফুলি রেডিওটা শেষ করতে পেরেছি। 52-তে যে রক্তদানের সূত্রপাত হয়েছিল ভাষা আন্দোলনের, তারপরে আপনার 69-এর গণ আন্দোলন এবং তার ধারাবাহিকতা নির্বাচন, তারপরে আপনার 7ই মার্চের এবং যে ভাষণের মাধ্যমে ফলশ্রুতিতে এই মার্চ মাসে, এই 26শে মার্চ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো সেই বাংলাদেশের জন্য আমি মনে করি যে আমাদের 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির শেখ মুজিবুর রহমানের প্রতি প্রত্যেকে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার ঋণ আসলে বাঙালি জাতি আমরা কখনোই শোধ করতে পারব না। আজকে আমি আবারও কৃতজ্ঞতার সাথে, সেই কৃতজ্ঞতার সাথে একটু যোগ করতে চাই যে সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে নিয়ে যে রেডিও ছবি দিয়ে তৈরি হয়েছে এবং অন্য মামুন ছবি দিয়ে পরিচালনা করেছেন, এবং আমার পাশে যে ভদ্রলোক মঞ্চে ভাই দাঁড়িয়ে আছেন, বিদেশে থাকে, ছবিটিতে অর্থলগ্নি করেছে, ছবিটি প্রযোজনা করেছে, বঙ্গবন্ধুকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, সেই ছবিতে আমাকে কাস্ট করার জন্য নম্বর মাস্টারের চরিত্রে আমি আসলে এই মানুষগুলোর কাছে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ আমাদের রেডিও ছবির প্রত্যেকটা শিল্পী, কলাকুশলীর কাছে।